আমার নাম লাকি, আমি সিলেট সুনামগঞ্জ আমার দেশের বাড়ি জামালগঞ্জ থানা, সেখান থেকে আসছি। আমি যে গার্মেন্টসে করোনার অনেক আগে চলে গেছিলাম, তখন আমি অনেক দিন চাকরি করছি, তারপর আবার করোনার সময় দেশে আসছিলাম। করোনার পরে আমি চাকরি আইসা চাকরি নিছি, আমার 8,500 টাকা বেতন। আমার হাজব্যান্ড দেশে খেতে খামারে কাজ করে, আমার শাশুড়ি বয়স্ক, 8:30 থেকে 5:30 পর্যন্ত ডিউটি করি। তা দিয়ে আমরা আমার আমাদের সংসার অনেক কষ্টে চলে। মানে এই যে রুমটা নিছি তাতে 1200 টাকা ভাড়া দিতে হয়, তাতে আমাদের এই রুমে চলে না, তারপরেও কষ্ট করে থাকতে হয়, কারণ কাজ করে খাই, এত বেশি ভাড়া দিয়ে তো থাকা সম্ভব না। তো আমরা সরকার থেকে কোনো সাহায্য কোনো কিছু কোনো হেল্প পাইনি। তো আপনার কাছে এটাই আশা করি যে আপনার মধ্য দিয়ে যদি আমরা মানে সরকার থেকে কিছু সাহায্য পাই, তাহলে আমাদের একটু সুযোগ সুবিধা ভালো হয়, আমাদের চলার একটু সুযোগ হয়, বা আমরা একটু উন্নতভাবে চলতে পারি। মানে দেশে তেমন কোনো ক্ষেত এই যে আবাদ করার মতো কোনো জমি নাই যে আমরা ফসল ফলাই খাম, 12 মাস আমাদের পরিশ্রম করে খাইতে হয়।